আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব ব্রয়লার কোট বা জ্যাকেট কিভাবে কাটিং করা হয়। তো আমরা প্রথমে কোটের জন্য কাপড় নিয়ে নিয়েছি, এরপরে আমরা উপরে থেকে 2 ইঞ্চি ডাউন করে নিয়েছি এবং সেটা হবে শোল্ডারের জন্য, শোল্ডার এবং নেকের জন্য। লেন্থ 26 ইঞ্চি, চেস্ট 36, এখানে আর্মলের জন্য 2 ইঞ্চি উপরে প্লাস 6 ইঞ্চি, মোট 8 ইঞ্চি। 36 36-এর 1/4 নিলাম এবং 1 ইঞ্চি সেলাই মার্জিন। আমরা এখানে 34 ইঞ্চি স্টমাক নেওয়ার পরে আমরা একটা শেপ দিয়ে নেবো চকের সাহায্যে, চক এবং স্কেলের সাহায্যে। শোল্ডার 17 ইঞ্চি, 17 ইঞ্চির 1/2 নিয়ে নিয়েছি এবং সেই আরমল, এরপরে আমরা আরমলের শেপ দিয়ে নিলাম। আরমল 1 ইঞ্চি ভিতরে শেপ দেওয়া হয়েছে এবং আরমলের শেপ থেকে 3 ইঞ্চি চওড়া আমরা একটা কাট দিয়ে নেব, যার কারণে আমরা ড্রয়িংটা করে নিয়েছি। পকেট হবে এখানে, উপরে একটা কাট দেওয়া হবে, ওই জন্য 1 ইঞ্চি মার্জিন নেওয়া হলো, দুই দিকের 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে। নিচের মার্কের সঙ্গে আরমলের শেপটা দিয়ে নিলাম। 3 ইঞ্চি নেক, শোল্ডার মার্ক করে নেওয়ার পরে আমরা নেকের মার্ক করে নিলাম, এরপরে কাটিং। চেষ্টের উপরে পকেটের জন্য আলাদাভাবে কাটিংটা করে নেবো, সেখানে ক্লাপ হলো পকেট প্লাস ক্লাপ, এর জন্য আমরা 1 ইঞ্চি মার্জিন দিয়েছিলাম, মাঝামাঝি কাটিং করে। তো এই হলো ব্রয়লার কোটের কাটিং।